बांकुड़ा के पात्रा शायर थाना अंतर्गत काकरडांगा में शनिवार की शाम तृणमूल की जनसंपर्क यात्रा को केंद्र कर तृणमूल व भाजपा समर्थकों के बीच झड़प हो गई। झड़प के दौरान बमबाजी और फायरिंग से पूरा इलाका थर्रा उठा। आरोप है कि इस दौरान भाजपा समर्थकों ने पुलिस को लक्ष्य कर पथराव किया। जवाब में पुलिस द्वारा की गई फायरिंग में भाजपा के दो समर्थकों के साथ आठवीं कक्षा का एक छात्र घायल हुआ है। सभी को बांकुड़ा अस्पताल लाया गया है। इस घटना को लेकर इलाके में तनाव का माहौल व्याप्त है। দেখুন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না, তবে আপনারা যখন বলছেন আমি খবরটা নিয়ে দিচ্ছি। আমরা মানে সুভেন্দ্র একটা পৌরসভা মিছিল ছিল, আমাদের লোক আমাদের অফিসের কাছে ছিল, ওদের গাড়ি থেকে জোয়ার সঙ্গে বাচ্চাদের সুমেনবাবু জোয়ার সঙ্গে ধ্বনি দেয়, সুভেন্দ্রের গাড়িটা তখনই ক্রস করে, ধ্বনি দেওয়ার ফলে আমাদের সুভেন্দুদের গাড়িটা তখন ক্রস করে, আমাদেরকে ক্রস করে পেরিয়ে যায়। পেরিয়ে যাওয়ার ফলে মানে আমাদের এখানে যে ওসি এখন নতুন ওসি কালকে জয়েন করেছে, প্রসেনজিৎ দাস বলে নতুন ওসি কালকে জয়েন করেছে, উনি আমাদের মন্ডল পেশেন্টকে ডাকে, ডাকার ফলে বেদাড়কে মাছ চালায়, মাছ চালার ফলে আমাদের মন্ডল পেশেন্ট লুটিয়ে পড়ে তাকে গাড়ি তুলে নিয়ে চলে যায়। চলে যাওয়ার ফলে আমরা আমাদের মানে যে জনস্রোত আমরা প্রশাসনের কই পাচ্ছে, কিসের জন্য মারালো, কিসের জন্য তোলা হলো, এই পরিক্ষেপে একটা উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ তার পক্ষে মানে সেল পাঠিয়ে গুলি বর্ষণ করতে আরম্ভ করে প্রশাসন, আর তার সাথে তৃণমূলের দুষ্কৃত কিছু যুক্ত ছিল, গুলিতে তিনজন আহত হয়েছে। হিন্দু অধিকারী প্রাপ্ত সাহেব ছিল, তো সে কিছু কনভয় নিয়ে যাচ্ছিল, যার পরে ওখানে তৃণমূলের লোকের দুষ্কৃতীরা ওখানে গুলি বোমাবাজি, এবং আমাদের লোকগুলো কেউ ছিল না, পার্টি অফিসে ছিল, সেখান থেকে বাই ফোর্স আমার মণ্ডল সভাপতিকে পুলিশ জোর করে তুলেছে, তখন গায়ের লোকেরা খেপে গেছে যে ওকে অফিস থেকে তুলে মারধর করা হচ্ছে, ওকে নিয়ে যাওয়ার পরে আমাদের জুটেছে, আমরা তাও তাড়াতাড়ি বলেছি যে তোমরা এখান থেকে সরে যাও। এটা টোটালি চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে, যাতে কালকেই বলেছে উঠছে আমাদের লোকরা বলছে যে উনি নাকি বলছেন বিজেপি এখানে কে করে দেখে নেবে, নিঃসন্দেহ চক্রান্ত করে করা হয়েছে, যাতে আমাদের এমনি তো আমাদের লোকগুলোকে বিনা প্ররোচনায় কেস দিচ্ছে, আমাদের লোকগুলো 28টা স্টিচ হচ্ছে, আমাদেরকে বেলেবেল নন বেলেবেল দিচ্ছে, যে মারছে তাদেরকে নন বেলেবেল দিয়ে তারপরের দিনই ছেড়ে দিচ্ছে, গোটা প্রশাসন এরকম দলদাস হয়েছে। আজকের ঘটনায় কারা গুলি চালালো এবং কজন আহত হয়েছে? আমার তো ধারণা পুলিশ চালিয়েছে, কেন দুটো খোল পাওয়া গেছে যেটা আমরা মিডিয়াকে দেখিয়েছি এর আগে, এই যে এই যে এই যে এই যে হিংসা রাইফেল, এই দেখুন দাঁড় করিয়ে আহত হয়েছে তিনজন, আর কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এখনো বলতে পারছি না।